আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আজকে আমার ডেলি ওয়েট লস করার জন্য যে ডায়েটটা ফলো করি সেটাই আপনাদের সঙ্গে পুরোটাই ডিটেলসে শেয়ার করব আশা করি আপনারা আমার পুরোটা ভিডিও দেখবেন আর পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন সারা দিন কি কি খাবার খায় আর কইবেলা খাবার খাচ্ছি তো এখন হলো সকাল সাতটা তিরিশ বাজে তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখন আমি খেয়ে নিব এক গ্লাস পানির সাথে একটা চামচ পরিমাণে আপেল সিডের ভিনেগার তো এটা কিন্তু ওজন কমাতে অনেকটাই সাহায্য করে আপনারা খাবেন অবশ্যই অনেক উপকার পাবেন তো আমি এখন খাবো এক গ্লাস পানির সাথে একটা চামচ আপেল সিডের ভিনেগার তো আপেল সিডের ভিনেগারটা কিন্তু আমি অনেক দিন যাবতই খাচ্ছি পনেরো থেকে ষোলো দিন যাবত খাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বোতলটা কিন্তু অনেকটাই অর্ধেক হয়ে গেছে তো আপনারা যারা আপেল সিডের ভিনেগারটা পছন্দ না করেন আপনারা কিন্তু গ্রিন টিটাও খেতে পারেন এটাও কিন্তু ওজন কমাতে সাহায্য করে তো আপেল সিডের ভিনেগারটা খাওয়ার পর আমি সকালবেলার কাজকর্ম করা শুরু করব তো প্রথমে আমার ব্রেকফাস্টটা রেডি করে নিব যেটা আমি আজকে খাবো তো এখন খাবো হলো আমি ব্রকুলি আর পেঁয়াজের কালি বাদাম আর একটা ডিম আমি সবগুলো রেডি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আমি প্রতিদিন একই খাবার খাই না মাঝে মাঝে চেঞ্জ করে খাই আর একই ধরনের খাবার খেতে হবে যে কোনো কথা নয় তো যে খাবারে শর্করা আছে ওই খাবারটা একদমই খাওয়া যাবে না ভাত রুটি এগুলো অ্যাভয়েড করতে হবে তো আমি কিন্তু দুপুরবেলার রান্নাবান্নাটাও রেডি করে ফেলেছি আর রেডি করে নিলে কিন্তু রান্না করতে সময়টাও বেশি লাগে না এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম লেগ পিসের মাংস তো মাংসটা আমি সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক উপকার আসবে আমার এই রেসিপিটা ফলো করলে তো আমি যে মাংসটা রান্না করব এখানে কিন্তু কোনো আলু ইউজ করবো না আলুটা কিন্তু শর্করা একদম অ্যাভয়েড কর করতে হবে আর আমি কিছু চিকেন উইন্স দিয়ে দিয়েছি যেহেতু আমার সাথে বাচ্চারাও খাবে এর জন্য আরও কিছু নিয়েছি তো এখন আমি মাংসটা মেরিনেট করে নিব তো মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে আদা পেস্ট আর হাফ চা চামচ পরিমাণে রসুন পেস্ট আর দুই চা চামচ পরিমাণে পেঁয়াজ পেস্ট তো মরিচের গুঁড়া দেব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তো মশলাটা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো হবে তো একটা ডিম দিয়ে দিব আর ডিম কিন্তু দুই তিনটা খাওয়া যাবে যারা ওয়েট লস করছেন তো আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি তো হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তো মশলাটা আমি দুই ভাগে দিব তো স্বাদ মতো লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেকটাই জুসি হবে তো এখন আমি একটু দিয়ে দিব অলিভ অয়েল একটা চামচ পরিমাণে তো অলিভ অয়েলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিব মাংসটা তো আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন তো মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি সাইড করে রেখে দিব ৩০ মিনিটের জন্য রেস্টে এতে করে মাংসটা যখন রান্না করবেন অনেকটাই টেস্টি হবে তো মশলাটা ঠিকভাবে ঢুকে যাবে তো এখন আমি সকালবেলা নাস্তাটা রেডি করে নিব আমি যে নাস্তাটা খাবো তো ব্রকুলিটা প্রথমে একটু সিদ্ধ করে নিব এর জন্য আমি পরিমাণ মতো পেনে পানি দিয়ে দিয়েছি আর সিদ্ধ করে না নিলে কিন্তু ভেজে নেওয়ার পর কাঁচা পাপ থেকে যায় এক ফ্লেভারটা আমার কাছে একদমই ভালো লাগে না তো ব্রকুলিটা সিদ্ধ করার জন্য পানিও কিন্তু আমি বেশি দিই নাই অল্প পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর পানিটা অবশ্যই ফেলে দেবেন না একদম শুকিয়ে নেবেন এতে করে ভিটামিনটা পুরোপুরি থাকবে দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে এখন একটু নেড়ে চেড়ে আবার ডেকে দিবো আর দুই তিন মিনিট সিদ্ধ করলে কিন্তু সিদ্ধ হয়ে যায় পানির পরিমাণটা একটু কম দিলেই হয় তো আরো এক মিনিটের মতো সিদ্ধ করে নিব তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে একটু নেড়ে চড়ে তো বাটিতে তুলে নিব আর এটা কিন্তু অবশ্যই এক্সট্রা বার্জিং অলি অয়েল দিয়ে বেজে খেতে হবে অন্য তেল কিন্তু রান্নার তেল ইউজ করা যাবে না তো এখন আমি প্যানটা পরিষ্কার করে নিয়ে এক্সট্রা বার্জিং অলি অয়েল দিয়ে দিয়েছি তো একটা ডিম পোজ করে নেবে আপনারা চাইলে কিন্তু ডিম দুইটা তিনটা খেতে পারেন তো আমি কিন্তু দুইটা খাই প্রতিদিন তো একটা আমি এখন খাবো আর একটা ওই যে মুরগির মাংসর মধ্যে দিয়ে দিয়েছি আর ডিমটা একটা ভার্জিন অলি অয়েল দিয়ে বেজে নেবেন তো ডিমটা কিন্তু হয়ে গেছে এখন আমি একই তেলে আমি ব্রকুলিটা আর পেঁয়াজের কালিটা একটু ভেজে নিব তো পেঁয়াজের কালিটা কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি আর সিদ্ধ করিনি ব্রকুলি আর পেঁয়াজের কালিতে দিয়ে দিয়েছি হাফচা চামচ গুলমরিচের গুঁড়া কালো গুলমরিচের গুঁড়াটা আমি দিয়েছি এটা দিলে অনেকটাই টেস্ট বাড়ে আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য আর স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা বুঝে শুনেই দিতে হবে যেহেতু ব্রকুলি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি তো আমি এখন সাইড করে নিবো যে বাদামগুলো আপনাদেরকে দেখিয়েছি বাদামগুলো একটু ভেজে নিব অল্প তেলে তো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এক্সট্রা বার্জিং অলিভ অয়েল এখন আমি বাদামটা বেজে নিব তো আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন কাজু বাদাম পেস্তা বাদাম তো আমি চিতনা বাদাম নিয়েছি এটা কিন্তু দামেও অনেক কম আর ওই বাদামগুলো কিন্তু মোটামুটি ভালোই দাম তো আপনাদের ইচ্ছা মতো খেয়ে নিতে পারেন তো এখন আমি একটা প্লেটে নিয়ে নেব নাস্তাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমি সকাল থেকেই কাজটা শুরু করছি তো যারা ডায়েট করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি কোনো কাজ শুরু করার আগে মনোপলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডায়েটের ক্ষেত্রেও কিন্তু সেম ঠিক তাই ডক্টর জাহাঙ্গীর কবির স্যার উনি ওনার একটা ভিডিওতে বলেছেন ভিডিওটা কিন্তু আমি দেখেছিলাম তো উনি ওনার একটা ভিডিওতে বলেছেন ডায়েট আর এক্সারসাইজ করলেই হয়ে যায় তা না এর সাথে আপনাদের মনোবলটা অনেকটাই শক্ত রাখতে হবে খুবই রিল্যাক্স মুডে থাকতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত রিল্যাক্স মুডে থাকতে হবে এতে করে ওজনটা কমাতে পারবেন তো সাড়ে সাতটা বাজে কিন্তু আমি আপেল সিডার ভিনেগারটা খেয়েছি সাড়ে আটটা বাজে আমি ব্রেকফাস্টটা করবো এর জন্য আমি ডেকে রেখে দিয়েছি ব্রেকফাস্টটা রেডি করে তো এখন আমি কিন্তু দুপুরবেলার প্রিপারেশনটা করে নিচ্ছি লাঞ্চে যে খাবারটা আমি খাবো আপনারা দেখতে পেয়েছেন আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা একটু হালকাভাবে এক্সট্রা বার্জিং অলিভ অয়েল দিয়ে ভেজে নিচ্ছি তো এভাবে বেজে নিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা হয় তো যারা ডায়েট করছেন ডায়েট খাবারগুলো কিন্তু মজা করে রান্না করা যায় তো একটু টিক্স খাটিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো হয় তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে দিচ্ছি সব মশলা পরেও কিন্তু একটু লেগে থাকছে না কারণ ননস্টিক প্যানে বেজে নিলে কিন্তু একটু লাগে না তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এভাবে রান্না করবেন এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে কম মশলায় রান্না করা যায় খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো এখন বাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব তো বাজার পর মনে হচ্ছে যে এমনিতেই খাওয়া যাবে তো আমি একটু রান্না করে নিব রান্না করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি এক্সট্রা বার্জিং অলিভ অয়েল তো আপনারা চাইলে কিন্তু বাটার অথবা ঘি দিয়েও রান্না করতে পারেন তো দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি তো হালকা একটু বেজে নিব তো ভাজা হয়ে গেলে পেস্টটা যেন পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো হাফ চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিব তো একটু কষানো হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো দিবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো তো এখানে আমি দিয়েছি এখন চার চে চামচ পরিমাণে পেঁপে বাটা তো পেঁপে বাটাটা আমি ব্লেন্ডারে একদম মিহি করে নিয়েছি আর একটা টমেটো কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ আর পেঁপে বাটাটা দেওয়ার কারণে তরকারিটা অনেক খেতে ভালো লাগবে তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন তো একটু কষিয়ে নিব তো একটু কষানোর পর দিয়ে দিব এলাচি দারচিনি তেজপাতা পরিমাণে একদম কম দিয়েছি যেহেতু মাংসের পরিমাণটা আমার কম তো এর জন্য সব কিছুর পরিমাণে একটু কম দিয়েছি তো অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তো কষানো হয়ে গেলে আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিব তো আর আমি এখানে কোনো পানি ইউজ করবো না এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে বলক চলে আসলে দিয়ে দিব বেজে রাখা মাংসগুলো তো মাংসগুলো দিয়ে আমি ঢেকে দিব রান্নাটা হতে সময়ও বেশি লাগবে না কারণ আমি বেজে রেখেছি রান্নাটা মোটামুটি অর্ধেক করা আছে তো নেড়ে চেড়ে নেওয়ার পর ডেকে দিব ডেকে রান্না করব দুই তিন মিনিটের মতো তো ডাকটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো কালারটা দেখে বুঝে গেছেন রান্নাটা কতটুকু ইয়ামি হবে তো আপনারাও ট্রাই করবেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আমি চুলাটা এখন বন্ধ করে দিব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব। তো পরিবেশন করার জন্য একটা বাটি নিয়েছি আমি এখন পরিবেশন করব। তো আমি কিন্তু প্রতিদিনের যে ডায়েট করার জন্য ওয়েট লস করার জন্য যে খাবারগুলো খাচ্ছি আমি প্রতিটা ভিডিও শেয়ার করতে পারছি না বলে আমি দুঃখিত আমি শেয়ার করতে পারছি না কারণ আমার চাচি অনেক অসুস্থ ইসলামিয়া হসপিটালে লাইফ সাপোর্টে আছেন তো আমার চাচির জন্য সবাই দোয়া করবেন তো আমার ভিডিওটি যদি দেখে আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে তো এর মাঝে কিন্তু আমার লাঞ্চের রান্নাবান্নাও কিন্তু শেষ তো আমি এখন বেশি বাজে না সাড়ে আটটা মনে হয় বাজে তো আমি ব্রেকফাস্টটা করে নিব আমি ডেকে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আটটা পঁয়ত্রিশ বাজে এখন আমি মর্নিংয়ে যেই নাস্তার প্রিপারেশনটা করেছিলাম তো নাস্তাটা এখন খেয়ে নিব এই নাস্তাটা খেলে কিন্তু চারটা পর্যন্ত আপনি থাকতে পারবেন একদম ক্ষুদা লাগবে না তো আপনারা ট্রাই করবেন এভাবে খাওয়ার জন্য আর প্রতিদিন একই ধরনের নাস্তা খাওয়া লাগবে না তো মাঝে মাঝে আপনারা চেঞ্জ করে খেতে পারবেন তো দুপুরবেলা যেয়ে আমি চিকেনটা রান্না করেছি চিকেনটা কিন্তু আমি শুধু সাথে শশা খাবো আর চিকেনটা খাবো এটা খাবো সন্ধ্যা সাতটা বাজে তো এভাবেই কিন্তু ডায়েটগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারেন তো আমার দেখতেই পাচ্ছেন নাস্তা খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে তো আমি সকালবেলায় কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলি এর জন্য আপনাদেরকে রেসিপিটা একসাথে দেখাতে পেরেছি এই দুইটি রেসিপি হলো আমার সারাদিনের খাবার আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনারাও কিন্তু এভাবে ডায়েট করলে আপনাদের ওজনটা কমিয়ে নিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই